নসিংদিতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ তিন ঘন্টা পর মালিকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ব্যাঙ্গু টিভি নিয়মিত সংবাদ সংযোগে আমি আপনাদের সাথে রয়েছি মৌসুমি আক্তাশুমি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মসিমীতে দুই মাসের ওভারটাইম এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে থার্মেস গ্রুপের আদরি গার্মেন্টসের শ্রমিকরা রবিবার বেলা সাড়ে তিনটা থেকে মহাসড়ক শিবপুর উপজেলার কারাচোর বরিতলার ফ্যাক্টরির সামনে অবরোধ করে রাখেন তারা এই সময় মহাসড়কের উপর কাট ও টায়ার দিয়ে অগ্নিসংযোগ করেন তারা পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনার পরিচালক আব্দুল কাদির মোল্লার আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা জানায় গত দুই মাস ধরে টাইমের বকেয়া পরিশোধ করছে না কর্তৃপক্ষ ঈদের আগেও দিচ্ছি করে তা আর পরিশোধ করেননি বরং দাবি উঠলে নানা অজুহাতে শ্রমিকদের ছাঁটাই করা হতো সব প্রতিবাদে ফুসে উঠেছে শ্রমিকরা এদিকে সড়ক অবরোধ করে আন্দোলন করায় ঢাকা সিলেট মহাসড়কের দুই প্রান্তে অন্তত পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে তৃপ্ত যানজটের সৃষ্টি হয় এই সময় দুই পাল্লা যাত্রীরা দুর্ভোগের শিকার হয় কিছু কিছু যাত্রী এই সময় বাস থেকে নেমে পায়ে

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছিল আমরা দুই পক্ষের সাথে আলোচনা করি এবং শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করার আশ্বাস দেন মালিক পক্ষ এরপরেই শ্রমিকরা আন্দোলন থেকে সরে দাঁড়ায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেঙ্গল টিভি ইউটিউব चैनल सबसक्राइब कर और फेसबुक टी फलो दी